আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ কি তারিফ বন্দে সে আদা নহি হো সকতে এসে জেসে নমাজে উলফত কাজা নহি হো সকতে ইয়ে আল্লাহ কি বাদানিয়ত কা এলান হ্যায় লিখনে ওয়ালা পড়নে ওয়ালা ভি জিসান হ্যায় সজা সবর কর পেশ করনে ওয়ালা এম ডি হবিব হ্যায় ইসিলিয়ে তো মেরা ইয়ে এলান হ্যায় কিসি মুক্তদি সে না ইমাম সে কিসি মুক্তদি সে না ইমাম সে হর কাম শুরু করতে হ্যায় আল্লাহ কে নাম সে মেরে ইমানদার ইসলামিক ভাইওকে খিদমতে জিসান মে আজ জো কলাকারোঁ কে সাথ আপ সবকো পরিচয় করবানা চাহতা হুঁ বো বঙ্গালি নহি বঙ্গাল বিহার উত্তর প্রদেশ পঞ্জাব দিল্লি কি সরহদো পর হি নহি বল্কি হর এক ইনসান কে দিল মে উনকি আওয়াজ কি কশিশ মহসুস হোতে হ্যায় জি হ্যাঁ ऐसा एक कलाकार जनाब मोहम्मद एम ए अमीन साहब। इस एल्बम का नाम है औलादे आदम। जी हाँ, औलादे आदम। और इस एल्बम में जो कवियों को चुना गया है वो है मशहूर कवियों से कवि, जो कवियों के दुनिया में एक मिसाल कायम किए हैं वो है जनाब एम डी समादुल साहब और जनाब मोहम्मद सैफुल इस्लाम साहब और जनाब मोहम्मद खालिक साहब। तो आइए बया होगा जो खूबसूरत कलाम है सबो के लिए मेरा सलाम है यानी एम डी हबीब का सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तो लीजिए पहला नगमा आप सबके खिदमत में पेश हो रहा है जिसकी शायर समादुल साहब और आवाज एम ए आमीन साहब। तो लीजिए। सुनो हे औलादे आदम जिन फरिश्ता हुर तमम कि छुई गड़ा हो तो ना अल्ले नो बेपैगम। सुनो हे औलादे आदम अल्लाह 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 দিবা আলোক কিরণে নিশি কালো রজনে সাগর শিলা তরণে বিশনে খিলি ধরণে কলমা না মজিমান না হত গো পাকরণ না হত লৌহ কলম না থাকত জমিন আসমান আহা পেগম। শোনো হে ঔলাদে আদম প্রিয় নবীকে মরতে কাফের আবু জেহেল যে সাত হাজার সৈন্য সহ আনে জালিম বাদশাকে। আবু জেহেল ফন্দি করলেন যে কিভাবে আল্লাহ রাসূলকে ফাঁসানো যায়, তো তারপর কি কিছু শুনবেন। প্রিয় নবীকে মারতে কাফের আবু জেহেল যে সাত হাজার সৈন্য সহ আনে জালিম বাদশাকে। তারপর আবু জেহেল শুধাই কি মোর হাতের মুঠাই বলো মোহাম্মদ আমায় পড়িব কলমা তোমার। মোর নবী হুকুম দিলে হাতের ভিতর জাবান খোলে আওয়াজ এলো হাত হতে পাঁচ কোষ্টি পাথর মুঠাতে সবাই অবাক হলো কি ঘটনা ঘটিল। আবু জেহেল বলে জাদুগর পরীক্ষা দাও আর একবার দিনে
নোহে ঔলাদে আদম জিন ফারেস্তা হুরতামম কিছুই গড়া হতো না না আনলে নবী পয়গম শোনো হে ঔলাদে আদম দয়ার নবী হুকুম দেয় শুনে সূর্য অস্ত যায় দিনিয়া ধার নিশি হয় চন্দ্র তারা দেখা যায় আবু জেহেল বলে আরো চাঁদকে দুভাগ করো মোর নবী আঙুল উঠালো চাঁদ দু খণ্ড হলো চাঁদ সালাম জানালো আবু জেহেল বানালো বাদশাহ সৈন্য সহ নবীর কদমে লুটালো আনে ইমা জিন ফারিস্তা হুরতামম কিছুই গড়া হতো না না আনলে নবী পয়গম শোনো হে ঔলাদে আদম আল্লাহ রাসূল একদিন জিহাদে ছিলেন আর আজান হয়ে গেছে নামাজের সময় উযু করতে যাবে তো কোথাও পানি পাননি তো কিভাবে সেই পানির ফোয়ারা হচ্ছে শুনবেন এক জিহাদে নূর নবী ছিল সাথে সব সাহাবে নামাজের সময় হয় অজুর পানি কোথাও নাই নবী মোর হাত উঠাই আল্লাহ পাকের ইশারায় হাতের আঙুল ভরে পানির ফুয়ারা ঝরে সেই পানির ফুয়ারা ধরে সবাই অজু করে আদায় করল সালাত পূর্ণ হল ইবাদত কি কুদরত দিলে নবীর আহা গো সবশেষে আমার প্রিয় কবি এমডি সামাদুল কি বলছে শুনবেন নবী আসার আগে কত নবী করেছিল এই দাবি চাই না হতে গো নবী করো উম্মতি মুহাম্মাদি নবী আসার আগে কত নবী করেছিল এই দাবি চাই না হতে গো নবী করো উম্মতি মুহাম্মাদি শেষ উম্মত নবীর এত দম দিল নিজেই রহমান তুলে দিল হাতে নবী যত নবী ওয়ালা কাম যদি চাস জান্নাত বাগান ধরে নাও নবীর দামান যদি চাস জান্নাত বাগান ধরে নে নবীর দামান ধরলে নবীর দামান পাবি হাসরে তেমান এমডি সামাদুল সামাদুল কিছুই করা হতো না না আনলে নবী পয়গম শোনো হে ঔলাদে আদম।
শোনো রে আদমে ইনসান, আজও আছে হাদিসে প্রমাণ, অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায়, মরুদারে পায় জান দরুদে দোজাহান, এ যে জীবন্ত কোরআন। শোনো রে আদমে ইনসান, আজও আছে হাদিসে প্রমাণ, অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায়, মরুদারে পায় জান দরুদে দোজাহান, এ যে জীবন্ত কোরআন। এক সাহাবি দয়ার নবীর জানায় ফরিয়াদ, নবী আজ দুপুরে আমার ঘরে তোমার খাওয়ার দাওয়াত। তখন দয়ার নবী শুনে সবই দাওয়াত করিল কবুল, না নিলে দাওয়াত পাবে আঘাত, আঘাত দেয় না রে রসুল, এ যে রহমাতুল লিল আলামিন, দর্দ পড়ে আসমান ও জমিন, এ যে রহমাতুল লিল আলামিন, দর্দ পড়ে আসমান ও জমিন, এ যে সৃষ্টির মূল ফোটা এ ফুল আলিফ গাছের মিম, মুসলমান বিশ্বাসে ইমান, মোর নবীর কথাই মুরদা পায় জান। শোনো রে আদমে ইনসান, আজও আছে হাদিসে প্রমাণ, অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায়, মরুদারে পায় জান দরুদে দোজাহান, এ যে জীবন্ত কোরআন। আল্লাহর রাসূলকে দাওয়াত করে আসার পরে সেই সাহাবী কি করছে লক্ষ্য রাখবেন। সেই সাহাবি একই বকরি জবাহ করে, তার দুই ছেলে নয়ন মেলে, তা দেখে দু ভাই রে, আর দু ভাইতে বাড়ির ছাদে যায় রে খেলিতে, আর বড় ভাই রে ছোট ভাইয়ের ছুরি চালায় গলেতে। তখন অঙ্গে রক্তে রেঙে যায় ছোট ভাই আর যে বেঁচে নাই, অঙ্গে রক্তে রেঙে যায় ছোট ভাই আর যে বেঁচে নাই, আর সেই ভয়ে আর সেই ভয়ে বড় ভাই রে নিচেতে ঝাঁপ দেয়, দুই মাসুম সন্তান হারালো প্রাণ, ও ঘুমা জননী কেঁদে হয়রান। শোনো রে আদমে ইনসান, আজও আছে হাদিসে প্রমাণ, অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায়, মরুদারে পায় জান দরুদে দোজাহান, এ যে জীবন্ত কোরআন। স্বামী দাওয়াত করে এসছে আল্লাহ রাসূলকে, তো সেই বিবি নিজের সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার সত্ত্বেও কাপড় ঢাকা দিয়ে আল্লাহ রাসূলের
কিভাবে খিদমত করছে লক্ষ্য রাখবেন। অগো জননী মা সব বেদনা চেপে মনেতে, আর নিয়ে খানা সেই জননী মা দিল নবীর খিদমতে। আর জিবরিল এলো, আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল যাও ততক্ষণ না ভোর আমার হাবিব খানা না খায়, যতক্ষণ না হযরত জাবিরের দুই পুত্র সন্তান ওনার সামনে আসে। জিবরিল এলো খবর দিল, ও খোদার হাবিব, আর বিদায় নিল নিভে গেল এই বংশের দুই প্রদীপ। আল্লাহ রাসূল সব কথাগুলি শোনার পরে সেই সাহাবীর নাম ছিল হযরত জাবির, জাবিরের নাম ধরে বলছে, জাবির শুধু আমরা কেন, কোথায় তোমার সেই ছোট্ট মাসুম দুই সন্তান আমার সামনে আনো। বলছে, জাবির শোনো শুধু আমরা কেন, কই তোমার ছেলে আর আনো ডেকে একই সাথে খানা খাবো সকলে। তখন তখন ডুকুরে কাঁদে মা, প্রিয় নবী শোনো না, তখন ডুকুরে কাঁদে মা, প্রিয় নবী শোনো না, জোড়া মানে কি যেদিকে তাকাই আর তো ফিরবে না। মা বলছে, আমার দোলাল হলো ইন্তেকাল, নবীকে লাশ যে দেখায় বলে দেখো খোকার হাল, শোনো রে আদমে ইনসান আজও আছে হাদিসে প্রমাণ, অন্ধ দৃষ্টির পায় নবীর ছোঁয়ায় মরুদারে পায় যান, দরুদে দোজাহান এ যে জীবন্ত কোরআন। আল্লাহ রাসূল সব ঘটনাটি শোনার পরে সেই মাসুম সন্তান যেখানে আছে সেখানে গিয়ে সেই মাসুমদেরকে কিভাবে ডাকছে শুনবেন। দয়ার নবী শুনে সবই এই করুণ বর্ণনা, আর লাশকে ধরে রসুল বলে ও খোকা ওঠো না। দয়ার নবী শুনে সবই এই করুণ বর্ণনা, আর লাশকে ধরে রসুল বলে ও খোকা ওঠো না। কেন, তোমার ঘরে আমি ওরে আজকে মেহমান, আর কেমনে খানা খাবো বলো ও জাবেরের সন্তান। তখন শেষ হয় নবীর এই বয়ান, লাশ উঠে কয়গো আম্মি জান, শেষ হয় নবীর এই বয়ান, লাশ উঠে কয়গো আম্মি জান, আর দাও গো খেতে দু ভাইতে খুদাই পেরেশান। মাসুম বলছে, আর দাও গো খেতে দু ভাইতে খুদাই পেরেশান, মোর নবী দো জাহান কেমন ইনসান, নবীর ছোঁয়ায় মুর্দা পায় যান, শোনো রে
আদমে ইনসান আজও আছে হাদিসে প্রমাণ অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায় মুরুদারে পায় যান দরুদে দোজাহান এ যে জীবন্ত কোরআন এ যে জীবন্ত কোরআন। আমার প্রিয় কবি সামাদুল ঢালি কি বলছে লক্ষ্য রাখবেন। সবার সেরা মায়ায় ঘেরা নূর নবীজির প্রাণ ওগো নবী তোমায় খুঁজি দেখা দাও নবী মহান কেন আমি স্বপ্নে খুঁজি কিছু না বুঝি আমি স্বপ্নে খুঁজি কিছু না বুঝি আছি পেরেশান নবী তুমি বিনে এ দুনিয়া সবই যে বিরান আর কাঁদে এমডে সামাহাদুলের প্রাণ ওগো নবী দোজাহান কাঁদে এমডে সামাহাদুলের প্রাণ ওগো নবী দোজাহান ওগো সখা ওগো সখা দাও গো দেখা জান গো বুঝি যাই শোনো ইনসান নবী মহান নবী বিনে সবই বিরান শোনো রে আদমে ইনসান আজও আছে হাদিসে প্রমাণ অন্ধ দৃষ্টিরে পায় নবীর ছোঁয়ায় মুরুদারে পায় যান দরুদে দোজাহান এ যে জীবন্ত কোরআন এ যে জীবন্ত কোরআন এ যে জীবন্ত কোরআন। अल्लाह की नूर से बनेगी नबी के सुल्तान जिनके लिए बने ये दीन ओ जहान वो है माँ आमीना की नूरे नज़ारा दई हालिमा की आँखों का तारा। तो आइए सुनते हैं नातिया नगवा जिसकी नगवनिगर वही कवियों के दुनिया में मशहूर जनाब मोहम्मद समादुल साहब और आवाज़ की शहनशाह जनाब मोहम्मद एम ए आमीन साहब। तो लीजिए पेश है। আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার রাখলো কোরআন আল্লাহ রহমান পেয়ে নবীর সিনাই রে রাখলো কোরআন আল্লাহ রহমান প্রিয় নবীর সিনাই রে সে নবীর ঠোঁটে দিবারাতে সে নবীর ঠোঁটে দিবারাতে মোর আল্লাহ কথা বলে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন আল্লাহ পাক কত সম্মান সাথে ইজ্জত দান করছেন শুনবেন। তশরিফে যখন আনলেন নবী আলোয়ে গেল ভোরে পোশাক পরে জন্ম নিল মা আমিনার ঘরে। তশরিফে যখন আনলেন নবী আলোয়ে গেল ভোরে
পোশাক পরে জন্ম নিল মা আমিনার ঘরে। কৌশলে মোর আল্লাহ পাঠাই মহালিমার ঘরে, খেজুর পাতার দোলনা করে হালিমা আদর করে। আর একটি দুধ খেত শুধু নবী, একটি দুধ খেত শুধু একটি রাখিত দুধু ভাইয়ের তরে রে, আহাদ নূরের জ্যোতি জলে মোর নবীর গায়ে রে। আল্লাহ পাক আরশে আজিম কিভাবে সাজিয়েছিলেন শুনবেন। আরশে আজিম সাজায় আল্লাহ কোরআন নিয়ে ওরে, কাবা ঘরে কোরআন রাখা কোরআন জান্নাতের ভিতরে। আরশে আজিম সাজায় আল্লাহ কোরআন নিয়ে ওরে, কাবা ঘরে কোরআন রাখা কোরআন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক পাহাড়কে বললেন, এই পাহাড় তুমি কোরআনকে আঁকড়ে রাখো। তো পাহাড় ভাই কি বলছে? পাহাড়কে মোর আল্লাহ বলে কোরআন রাখো ধরে, পাহাড় ভয়ে কাঁপতে থাকে এভার সইবকে মন করে। পাহাড়কে মোর আল্লাহ বলে কোরআন রাখো ধরে, পাহাড় ভয়ে কাঁপতে থাকে এভার সইবকে মন করে। তখন আল্লাহ পাক পানিকে বললেন, এই পানি তুমি কোরআনকে ধরে রাখো। তো পানি ভয়ে কি করছে? আল্লাহ গুনি বলে পানি রাখো কোরআন খানি, পানি ভয়ে কুতল পাতাল বলে বহিব গো কেমনে। আল্লাহ গুনি বলে পানি রাখো কোরআন খানি, পানি ভয়ে কুতল পাতাল বলে বহিব গো কেমনে। আল্লাহ বলে নবীকে তোমার বুকে, আল্লাহ বলছে, আল্লাহ বলে নবীকে তোমার বুকে শক্তি অনেক দিলাম, সহি সহি হে পাকোহি জায়গা করে নিলাম। আর আদম সিনাই বাঁচল রে তাই গফুরে পাক রহমান, সে নবীর বুকে দিল রেখে তিরিশ পারা কোরআন। আদম সিনাই বাঁচল রে তাই গফুরে পাক রহমান, সে নবীর বুকে দিল রেখে তিরিশ পারা কোরআন। সে পাক নবীজির পাকই বলি, সে পাক নবীজির পাক বলি মোর আল্লাহ পাকের বাণী রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এলো ধরাই পরে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। আল্লাহ রাসূলের বিদায় কালে কি ঘটনা ঘটেছিল শুনবেন। বিদায় কালে আজ রাইলি যখন হাত রাখল নবীর বুকে, হাতের ভারী দয়ার নবীর অশ্রু ঝরে চোখে। বিদায় কালে আজ রাইলি যখন হাত রাখল নবীর বুকে,
হাতের ভারী দয়ার নবীর অশ্রু ঝরে চোখে। তখন আজরাইল বললেন, তোমার কান্নায় আর সকাদে ওহে প্রিয় নবী, আল্লাহ তোমায় করলো স্মরণ এখন কিসের দাবি। তোমার কান্নায় আর সকাদে ওহে প্রিয় নবী, আল্লাহ তোমায় আল্লাহ তোমায় করলো স্মরণ এখন কিসের দাবি। নবী তখন আজরাইলকে বললেন, তুমি জানতে চাও আমি কেন কাঁদছি? তাই বলছে, আমার বুকে হাত রাখিল যেন পাহাড়ে সমান ভারী, আমি নবী এমন হলে কেমন হবে উম্মত উম্মতির। আমার বুকে হাত রাখিল যেন পাহাড়ে সমান ভারী, আমি নবী এমন হলে কেমন হবে উম্মত উম্মতির। আরো বললেন, আমার উম্মত উম্মতির মরণ ব্যথা সব এক জায়গা করে, ও আজরাইল উজাড় করো আমার বুকের উপরে। আরো বললেন, আমি নবী আমার দাবি, আমি নবী আমার দাবি, সব ব্যথা নিতে চাই রে, আমার উম্মত উম্মতির মরণ বেলায় যেন ব্যথা না পায় রে, যাতে ব্যথা না পায় রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এলো ধরাই পরে রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। সবশেষে আমার প্রিয় কবি কি বলছে শুনবেন। আল্লাহ এমদি সামাদুল চমতে গোধুল, আল্লাহ এমদি সামাদুল চমতে গোধুল, যেতে চাই নবীর কবর ধারে, দয়া করে নিয়ত পূরণ, দয়া করে নিয়ত পূরণ করো গো তাহারে। অধম ইয়ামিনকে দে বলে, অধম ইয়ামিনকে দে বলে, দেখা দামর স্বপ্নে রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে, মোর নবীর গায়ে রে। अल्लाह की नूर से बनेगी नबी के सुल्तान, जिनके लिए बने ये दीन ओ जहान, वो है माँ आमीना की नूरे नज़ारा, दई हालिमा की आँखों का तारा। तो आइए सुनते हैं नातिया नगवा, जिसकी नगवनिगर वही कवियों के दुनिया में मशहूर जनाब मोहम्मद समादुल साहब और आवाज़ की शहनशाह जनाब मोहम्मद एम ए आमीन साहब। तो लीजिए पेश है। আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, ধরাই পরে রে, রাখল কোরআন আল্লাহ রহমান পেয়ে নবীর সিনাহে রে, রাখল কোরআন আল্লাহ রহমান প্রিয় নবীর সিনাহে রে। সে নবীর ঠোঁটে দিবারাতে,
সে নবীর ঠোঁটে দিবারাতে মোর আল্লাহ কথা বলে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন আল্লাহ পাক কত সম্মান সাথে ইজ্জত দান করছেন শুনবেন। তশরিফে যখন আনলেন নবী আলোয়ে গেল ভোরে পোশাক পরে জন্ম নিল মা আমিনার ঘরে। তশরিফে যখন আনলেন নবী আলোয়ে গেল ভোরে পোশাক পরে জন্ম নিল মা আমিনার ঘরে। কৌশলে মোর আল্লাহ পাঠায় মহানিমার ঘরে খেজুর পাতার দোলনা করে হালিমা আদর করে। আর একটি দুধ খেত শুধু নবী একটি দুধ খেত শুধু একটি রাখিত দুধ ভাইয়ের তরে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। আল্লাহ পাক আরশে আজিম কিভাবে সাজিয়েছিলেন শুনবেন। আরশে আজিম সাজায় আল্লাহ কোরআন নিয়ে উমরে কাবা ঘরে কোরআন রাখা কোরআন জান্নাতের ভিতরে। আরশে আজিম সাজায় আল্লাহ কোরআন নিয়ে উমরে কাবা ঘরে কোরআন রাখা কোরআন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক পাহাড়কে বললেন এই পাহাড় তুমি কোরআনকে আঁকড়ে রাখো। তো পাহাড় ভাই কি বলছে? পাহাড়কে মোর আল্লাহ বলে কোরআন রাখো ধরে পাহাড় ভয়ে কাঁপতে থাকে এবার শৈব কেমন করে। পাহাড়কে মোর আল্লাহ বলে কোরআন রাখো ধরে পাহাড় ভয়ে কাঁপতে থাকে এবার শৈব কেমন করে। তখন আল্লাহ পাক পানিকে বললেন এই পানি তুমি কোরআনকে ধরে রাখো। তো পানি ভয়ে কি করছে? আল্লাহ গুনি বলে পানি রাখো কোরআন খানি পানি ভয়ে কুতল পাতাল বলে বহিব গো কেমনে। আল্লাহ গুনি বলে পানি রাখো কোরআন খানি পানি ভয়ে কুতল পাতাল বলে বহিব গো কেমনে। আল্লাহ বলে নবীকে তোমার বুকে আল্লাহ বলছে আল্লাহ বলে নবীকে তোমার বুকে শক্তি অনেক দিলাম সহি সহি হে পাকোহি জায়গা করে নিলাম। আর আদম সিনাই বাঁচল রে তাই গফুরে পাক রহমান সে নবীর বুকে দিল রেখে তিরিশ পারা কোরআন। আদম সিনাই বাঁচল রে তাই গফুরে পাক রহমান সে নবীর বুকে দিল রেখে তিরিশ পারা কোরআন। সে পাক নবীজির পাকই বলি সে পাক নবীজির পাক বলি মোর আল্লাহ পাকের বাণী রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার
সবার, এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এলো ধরাই পরে রে আহাত নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। আল্লাহ রাসূলের বিদায়কালে কি ঘটনা ঘটেছিল শুনবেন। বিদায় কালে আজ রাইল যখন হাত রাখলো নবীর বুকে, হাতের ভারী দয়ার নবীর অশ্রু ঝরে চোখে। বিদায় কালে আজ রাইল যখন হাত রাখলো নবীর বুকে, হাতের ভারী দয়ার নবীর অশ্রু ঝরে চোখে। তখন আজরাইল বললেন, তোমার কান্নায় আর সোফাদে ওহে প্রিয় নবী, আল্লাহ তোমায় করলো স্মরণ এখন কিসের দাবি। তোমার কান্নায় আর সোকাদে ওহে প্রিয় নবী, আল্লাহ তোমায় করলো স্মরণ এখন কিসের দাবি। নবী তখন আজরাইলকে বললেন, তুমি জানতে চাও আমি কেন কাঁদছি? তাই বলছে, আমার বুকে হাত রাখিল যেন পাহাড়ে সমান ভারী, আমি নবী এমন হলে কেমন হবে উম্মত উম্মতির, আমার বুকে হাত রাখিল যেন পাহাড়ে সমান ভারী, আমি নবী এমন হলে কেমন হবে উম্মত উম্মতির। আরো বললেন, আমার উম্মত উম্মতের মরণ ব্যথা সব এক জায়গা করে, ও আজরাইল উজাড় করো আমার বুকের উপরে। আরো বললেন, আমি নবী আমার দাবি, আমি নবী আমার দাবি, সব ব্যথা নিতে চাই রে, আমার উম্মত উম্মতের মরণ বেলায় যেন ব্যথা না পায় রে, যাতে ব্যথা না পায় রে, আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এ যে সৃষ্টি খোদার শ্রেষ্ঠ সবার, এলো ধরাই পরে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে। সবশেষে আমার প্রিয় কবি কি বলছে শুনবেন। আল্লাহ এমডি সামাদুল চমতে গোধুল, আল্লাহ এমডি সামাদুল চমতে গোধুল, যেতে চাই নবীর কবর ধারে, দয়া করে নিয়ত পূরণ, দয়া করে নিয়ত পূরণ করো গো তাহারে। অধম আমিন কে দে বলে, অধম আমিন কে দে বলে, দেখা দামোর স্বপ্নে রে আহাদ নূরের জ্যোতি জ্বলে মোর নবীর গায়ে রে, মোর নবীর গায়ে রে। মাগো ছেলে বলছে, মা এই ভুবনী
সর্বসৃষ্টি স্রষ্টা এলো কে মনে। তখন মা বাচ্চাকে বলছে, যে ছাড়া পড়ো তুমি কবিতা বয়ে, বলো সে ছড়া এলো কোথা দিয়ে, যা কিছু লেখা আছে খোকা তোমারি বয়ে, যা কিছু পড়িবে তুমি বড় হয়ে, বল খোকা বল ও সোনা তুই বল। মা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ছেলে বলছে, কবি ছিল তাই কবিতা এলো, সে কথা ভুলেছ মা কি বলো, কবির কথা মা যেও না ভুলে, কবি ছিল তাই কবিতা পেলে, মা বলো না ও মা বলো না। তখন মা বলছে, স্রষ্টা আছে বলে সৃষ্টি সবই পেলে, সর্বসৃষ্টির স্রষ্টা আল্লাহ রেখো খোকা শরণে, গো গো গো। তখন ছেলে আবার মাকে বলছে, শোনো জননী যে আল্লাহকে দেখিনি, দেখিনি মা কোনখানে আমার নয়নে, বলো মা বলো সে আল্লাহকে থাকে কোনখানে, তখন মা বলছে, চলতে পথে যখন বাতাসে রেহাই, সে বাতাস ছুঁয়ে যায় তোর সারা গায়, চলতে পথে যখন বাতাসে রেহাই, সে বাতাস ছুঁয়ে যায় তোর সারা গায়, দেখা যায় না কবু সে বাতাস, মানুষ কেমনে তা বল্লায় আমায়, বল খোকা বল ও সোনা তুই বল। তখন খোকা বলছে, শোনো গো আমার জননীয় মা, এ কথা তুমি কি তা জানো না, শোনো গো আমার জননীয় মা, এ কথা তুমি কি তা জানো না, অনুভব হয়ে যায় শুধু বদনে, যায় না দেখা কভু নয়নে, মা বলো না ও মা বলো না। তখন মা আবার বলছে, মোর আল্লাহু আকবার যায় না দেখা তার, মোর আল্লাহু আকবার যায় না দেখা তার, তোর বদনে মনে রাখিস সদা শরণে, আল্লাহ আছে সর্ব জাগায় বিরাজ আসমান জমিনে, আল্লাহ আছে সর্ব জাগায় বিরাজ আসমান জমিনে, গো গো গো। তখন ছেলে মাকে বলছে, মা আমার আরো একখান প্রশ্ন আছে, তাই বলছে, শোনো আম্মি জান প্রশ্ন আর একখান, শোনো আম্মি জান প্রশ্ন আর একখান, একই আল্লাহ সর্ব জাগায়
কেমন আছে বিরাজমান, আসমান জমিনে সারা ভুবনে একটি আল্লাহ একই সময় সব জাগারাই কেমন গো তখন মা বলছে একটি সূর্য দেখি গগন বুকে আলোকিত করে যায় সারা বিশ্বে, একটি সূর্য দেখি গগন বুকে আলোকিত করে যায় সারা বিশ্বে, একই সাথে যদি মোরা সেদিকে তাকাই বল্লা সূর্যটি কেমন দেখায়, বল খোকা বল ও খোকা তুই বল। আবার বলছে অন্য দেশ যদি দেখে সূর্য গোটা আধখানা দেখব কি আমরা খোকা, দেখি সবে সূর্য গোটা দেখা যায় একই সময় বল কেমন তা হয়, বল খোকা বল ও খোকা তুই বল। ছেলে বলছে জানো না জামা তুমি নাও গোজেনে একটি সূর্য থাকে সর্বখানে, সারা বিশ্বে এক সূর্য বিরাজ তাই একই সময় দেখি সবে একটি সুরাজ, মা বলো না ও মা বলো না। তখন মা আবার বলছে মোর আল্লাহ জ্যোতিবান সারা বিশ্বে বিরাজমান, মোর আল্লাহ জ্যোতিবান সারা বিশ্বে বিরাজমান তাই একই সময় সবার শোনে আল্লাহ মহান রহমান বিরাজ আসমান জমিনে, আল্লাহ মহান নূরে রহমান বিরাজ সবার জমিনে গো গো গো। তখন ছেলে মাকে বলছে মা তুমি কিছুই জানো না, তাই বলছে মা যায় না দেখা যে যা দেখি নয়নে, সর্বসৃষ্টি আল্লাহ তালার নিয়েছি মেনে, আর সৃষ্টির আগে কেউ না কেউ থাকে সন্তানের আগে মা পিতা মোরাল্লার আগে কে আছে মা তো শুনো আমার মনে, মোরাল্লার আগে কেউ তো হবে তো শুনো আমার মনে গো গো গো। তো মা তখন বলছে এক থেকে দশ গুণ খোকা গো আমার, এক থেকে দশ গুণে খোকা বারবার, এক থেকে শুরু করিস বল যতবার, একের আগে কি আছে বল্লাই আমার, বল খোকা বল ও শোনা তুই বল। তখন ছেলে বলছে লেখা পড়া তুমি কি জানো না গো মা, একের আগে শোনো কিছু হয় না, এক থেকে শুরু লেখা নাও গো জেনে ভুলে যেও না কভু রেখো গো মনে, মা শোনো না ও মা শোনো না। তখন মা
ছেলেকে বলছে, সারা আসমানে সারা জমিনে সারা আসমানে সারা জমিনে বিরাজমান আল্লাহ মহান সদা থাকে সর্বাগে। শোনো রে নাদান এক আল্লাহ মহান, শোনো রে নাদান এক আল্লাহ মহান, কেউ নেই তাহার আগে। শোনো রে নাদান এক আল্লাহ মহান, কেউ নেই তাহার আগে। গো 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 আমার প্রিয় কবি এমডি সামাদুল সবার শেষে বলছে, শিশু নাদানে সঠিক বেঠিক না জানে, প্রথম শিক্ষক মা জননী যা শোনাবে তা শোনে। শিশু মানেই নরম কাদা যা বানাবে তা বানে, শিশু মানেই নরম কাদা যা বানাবে তা বানে। বলে এমডি সামাদুল শিশু রাজে ফুল, বলে এমডি সামাদুল শিশু রাজে ফুল, ফুলকে তুমি যতন করে রাখো হৃদয় বাগানে। কেন ছোট এ ফুল করো না ভুল, ছোট এ ফুল করো না ভুল, ফোটাও কলমা জবানে। গো